জনবহুল এলাকায় বাড়ি ভাড়া নিয়ে চলতো মধুচক্র। পুলিশি অভিযানে আটক দুই মহিলা, ঘর থেকে উদ্ধার নিষিদ্ধ জিনিস, উদ্ধার প্রায় 5 লক্ষ নগদ টাকা। জনবহুল এলাকায় বাড়ি ভাড়া নিয়ে চলতো মধুচক্র। রবিবার সন্ধ্যায় সেখানেই হানা দিয়ে দুজন দালালকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কদমবেলতলায়। জানা গিয়েছে বহরমপুরের কদমবেলতলায় বাড়ি ভাড়া নিয়েই চলতো মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা রবিবার সন্ধ্যায় সেখানে হানা দেয়। পুলিশ আসার খবর পেয়ে বাড়ির মালিক রামু শেখ পালিয়ে যায়। বাড়ি থেকে দুই মহিলা দালালকে পাকড়াও করে পুলিশ। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। তাদের একজনের বাড়ি বীরভূম জেলায়, অপরজন হরিণঘাটার বাসিন্দা। পুলিশ জানিয়েছে এই মহিলারাই বিভিন্ন জায়গা থেকে মহিলাদের এনে বাড়ির দুটি ঘরে মধুচক্রের আসর বসাত। তবে বাড়ি থেকে এরকম কোনো মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ, কারণ তারা পুলিশ আসার আগেই পালিয়ে যায় বলে অনুমান পুলিশের। ঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ সামগ্রী ও নগদ 5 লক্ষ 20 হাজার টাকা উদ্ধার হয়েছে। মধুচক্রের আসরে থাকা মেয়েদের জামাকাপড় ও সোনার গয়নাও উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়ির মালিক এবং অন্য মেয়েদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বহরমপুর থানার এক আধিকারিক জানান, মধুচক্রের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হতো। দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, তারা সব কথা স্বীকার করেছে। তবে ওই চক্রের আরও বেশ কয়েকজন পলাতক, তাদের খোঁজ চলছে। বেশ কিছু টাকা ও সোনার গহনা উদ্ধার হয়েছে। জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন সোমা ভৌমিক বলেন, শহরের পাশেই এই মধুচক্রের আসর বসানো হতো। ওই দুই মহিলা 12 থেকে 15 বছর ধরে এই কাজ করছেন বলে স্বীকার করেছে। পুলিশের মাধ্যমে খবর পেয়ে এখানে গিয়েছিলাম, আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছি। হ্যাঁ, আজকে এখানে একটা ইনফরমেশন পেয়েছিলাম যে কিছু মাইনর গার্ল এখানে রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে মাইনর গার্ল পাইনি। কিন্তু যাদেরকে পেলাম তারা দেহ ব্যবসা করে এবং বিভিন্ন হোটেলে যায়, এবং এদের কাছ থেকে 5 লাখ টাকা মতো পাওয়া গেছে, কন্ডম পাওয়া গেছে। এখনো অবধি দুজন আছে এখানে, কিন্তু আমরা যাদেরকে টার্গেট আমরা করেছিলাম তাদেরকে আমরা এখনো পাইনি, লোকেশন পাল্টে নিয়েছে। যেটা বলবো যে আমাদের এলাকার মানুষজনকে সচেতন হতে হবে, মানুষকে প্রতিবাদ করার জন্য এগিয়ে আসতে হবে। যদি মানুষ যদি এগিয়ে আসে, আমরা অবশ্যই মানে এই ধরনের ব্যবসা সেগুলোকে আমরা বন্ধ করব, কারণ এটা একটা পাবলিক প্লেস, এখানে এই ধরনের ব্যবসা চলতে পারে না, এবং যথেষ্ট এখানে নিদর্শন রয়েছে যে এখানে দেহ ব্যবসা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।